আসসালামু আলাইকুম। ব্ল্যাকবার্ড টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পাইথন প্রোগ্রামিং কোর্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুবই স্পেসিফিক এবং ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লুপের ব্রেক এবং কন্টিনিউ নিয়ে। সো আমরা তো বেসিক্যালি লুপটা দেখেই ফেলেছি। আমরা লুপের আমরা জানি দুই প্রকার লুপ থাকে, একটা হচ্ছে কি ওয়াইল লুপ আর একটা ফর লুপ। আমরা ফর লুপ কীভাবে ব্যবহার করে এবং ওয়াইল লুপ কীভাবে ব্যবহার করে সেটাও আমরা দেখেছি। সো আমি যদি রিক্যাপ করার জন্য ছোট করে একটা ফর লুপ লিখে দেখাই, আমি প্রথমে একটা ফর লুপ লিখে দেখাচ্ছি এবং তারপরে একটা ওয়াইল লুপ লিখে দেখাচ্ছি, যেন একটু মনে পড়ে আর কি লুপটা কী। আর যদি আরও ডিটেলসে বুঝতে হয়, যদি আমরা লুপের ভিডিওগুলো না দেখে থাকি, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে পূর্ববর্তী ফর লুপ এবং ওয়াইল লুপের ভিডিওগুলো একটু দেখে আসতে, তাহলে ইনশাল্লাহ আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি ফর লুপের ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটু দেখে নেওয়া যাক। সো ফর আই ইন রেঞ্জ আমি যদি এর ভিতরে 10 দিই, রেঞ্জের ভিতরে আমি 10 দিলাম, অ্যান্ড দেন কী করবো, প্রিন্টটা আমি জাস্ট লিখবো যে আমি জাস্ট আইটাই প্রিন্ট করি। সো আইটা প্রিন্ট করলে কী হচ্ছে, আমার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট হচ্ছে। এটা ছিল ফর লুপের ছোট একটা উদাহরণ, এবং আমি ওয়াইল লুপের আর একটা ছোটো উদাহরণ দিই, তারপরে আমরা ব্রেক এবং কন্টিনিউ নিয়ে ইনশাল্লাহ দেখবো। সো ওয়াইল লুপ লেখার জন্য আমাদের যেটা করতে হয় ম্যানুয়াল প্রসেস, এই জন্য আমাদের একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি আমরা কাউন্ট নামে, যেটা ইনিশিয়াল ভ্যালু 0 অথবা 1 যেটা ইচ্ছা সেটা দেওয়া যায়। আমি ইনিশিয়াল ভ্যালু কাউন্টের 1 ধরলাম, ধরার পরে এবার লিখবো ওয়াইল কাউন্ট ইজ লেস দেন ইকুয়াল টেন প্রিন্ট কাউন্ট, এখানে হবে প্রিন্ট কাউন্ট। আচ্ছা, আমি এখানে কাউন্টের ভ্যালু 0ই ধরি, তাহলে ফর লুপের যেরকম রেজাল্টটা ছিল ওয়াইল লুপের সেরকম রেজাল্টই আসবে, একটু রিলেটেবল হবে আর কি। তারপর আমি যেটা করব, প্রিন্ট করলাম, এখন আমাকে জাস্ট কাউন্টের ভ্যালুটা 1 করে বাড়ায় দিতে হবে। সো আমি এখানে +1 দিলাম, +1 দিয়ে এখন যদি আমি রান করি, তাহলে আমাকে একদম সেম, আচ্ছা ও আচ্ছা, এখানে আমি লেস দেন ইকুয়াল দিচ্ছি, এখানে জাস্ট লেস দেন যদি দিই, তাহলে আমাকে একদম আগের ফর লুপটার মতোই রেজাল্ট দেখাবে। তো এখানে দেখাচ্ছে 0 থেকে 9 পর্যন্ত আমার এগুলো প্রিন্ট হয়ে গেল। সো একদম ফর লুপে ওই কাজটাই করছিলাম। আমরা জানি যে ফর লুপে জিনিসগুলো ম্যানুয়ালি হয়, সরি, ফর লুপে জিনিসগুলো পাইথন ভিতরে ভিতরে করে অটোমেটিকলি, এবং ওয়াইল লুপে আমাদের এটা ম্যানুয়ালি করতে হয়। ইনক্রিমেন্টগুলো, তারপরে ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু ধরা, এগুলো সব ইনি মানে এগুলো হচ্ছে কি ম্যানুয়ালি করতে হয় আর কি। তো এটা ছিল ফর লুপ এবং ওয়াইল লুপের একটা ছোট্ট একটা রিক্যাপ বা ছোট একটা এক্সাম্পল। এখন জাস্ট আমরা লুপের ক্ষেত্রে ব্রেক এবং কন্টিনিউ নামে যে দুইটা ব্যাপার আছে, সেই দুইটা ব্যাপার আমরা একটু দেখব। এখন ব্রেক এবং কন্টিনিউয়ার কাজ কি আমি যদি একটু বলে নিই, ব্রেক হচ্ছে গিয়ে, ব্রেকের কাজ হচ্ছে যে লুপের কোনো একটা কন্ডিশন মিট হয়ে গেলে, আমি চাচ্ছি যে একটা লুপ চলুক এবং লুপ চলতে চলতে কোনো একটা কন্ডিশন মিট হয়ে গেলে সেটা ব্রেক করে দিক, মানে আমি যদি ওখানে ব্রেক দিই, তাহলে লুপটা ওখানেই থেমে যাবে আর ওখান থেকে আর পরবর্তীতে আগাবে না, না হলে লুপ চলতেই থাকবে, ওই কন্ডিশন না মিট হওয়া পর্যন্ত লুপটা চলতে থাকবে। এটা হচ্ছে কি ব্রেক। আর কন্টিনিউর ব্যাপারটা কি, কন্টিনিউর ব্যাপারটা হচ্ছে আমি যদি কোনো একটা জায়গায় কন্টিনিউ দেই, তাহলে যেটা হবে যে ধরেন কোনো একটা স্পেসিফিক কন্ডিশন মিট করলো, তখন আমি দিলাম কন্টিনিউ, কন্টিনিউ দিলে কী হবে, লুপ ওইখানে যে পর্যন্ত আসছে সেই পর্যন্ত এসেই সেখান থেকে আবার সেখান থেকে থেমে লুপ আবার প্রথম থেকে শুরু করবে, প্রথম থেকে চলা শুরু করবে, পরবর্তী কোডগুলো আর রান করবে না। তো এটা ছিল থিওরি, এখন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা। তো আমি জাস্ট এখানে ফর আই ইন রেঞ্জ এখানে যদি আমি ফর এক্সাম্পল 10 দিই, আমি যদি এখানে না, অথবা আরেকটা উদাহরণ দিতে পারি, একটা সহজ উদাহরণ দিতে পারি, এখানে আরেকটা নতুন জিনিসও দেখায় দেওয়া যাবে। তো এখানে আমি লিখতেছি ওয়াইল ট্রু, এইটা একটা লুপ। এটা কেমন লুপ, ওয়াইল ট্রু মানে হচ্ছে গিয়ে আমরা জানি কোনো কন্ডিশন মিট করলে সেটা হয় ট্রু। যেমন যেমন আমি যদি লিখি if 1 = 1, তাহলে এটা কি হয়, এটা কিন্তু আমাদেরকে ট্রু রিটার্ন করে। যেমন আমি যদি এটা একটু প্রিন্ট করে দেখি, যে প্রিন্টের ভিতরে আমি দিলাম 1 = 1, এটা যদি আমি রান করি আমাকে কিন্তু ট্রু দেখাচ্ছে। এবং আমি যদি এখানে 1 = 2 দেই, তাহলে কিন্তু আমাকে এটা ফলস দেখাবে। তার মানে কি, মানে হচ্ছে কি আসলে আলটিমেটলি পাইথন এই সব কন্ডিশনগুলোকে ট্রু এবং ফলস দিয়ে ডিনোট করে, মানে পাইথন জাস্ট দেখে যে এটা ট্রু নাকি ফলস। যদি কন্ডিশনটা মিট করে তাহলে সেটা হবে ট্রু, এবং যদি কন্ডিশনটা ফেল করে বা মিট করতে ফেল করে তখন সেটা ফলস হয়। সো এখন আমি যদি যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে, যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে, যেহেতু পাইথন আলটিমেটলি ট্রু এবং ফলসই দেখে, কন্ডিশন তো আর পাইথন বোঝে না, পাইথন জাস্ট কন্ডিশন দুটো ম্যাচ করে ট্রু এবং ফলস রিটার্ন করে, এবং দেন ওইটা হচ্ছে গিয়ে পরবর্তী কোডগুলা কাজ করে আর কি। সো যখন
যখন পাইথন ট্রু, যতক্ষণ ট্রু থাকবে ওয়াইল ট্রু, এখানে যদি আমি প্রিন্ট প্রিন্ট যদি আমি ওয়ান লিখি তাহলে কিন্তু এটা প্রিন্ট করতেই থাকবে করতে। দেখেন এখানে কিন্তু এই জিনিসটা, এই কার্সরটা কিন্তু একটু করে ব্লিঙ্ক করতেছে। ব্লিঙ্ক করতেছে মানে কি, এটা কিন্তু চলতেছে আর চলতেছে। এখন মানে এটা কিন্তু ইনফিনিটি লুপের ভিতরে পড়ে গেছে। আমরা কিন্তু লুপের ভিডিওতে ইনফিনিটি লুপ সম্পর্কে ধারণা নিয়েছিলাম, ইনফিনিটি লুপ কী। সো এখন আমি যেখানে যতক্ষণ আমি মানে আমি এখানে যদি ওয়াইল ট্রু লিখে রাখি তাহলে কিন্তু এটা একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে, কারণ ট্রু সবসময় ট্রুই থাকে, ট্রু কখনো ফলস হয় না। এই জন্য এটা একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে, মানে চলতেই থাকবে চলতে থাকবে, আনলেস আমি এটাকে নিজে থেকে ম্যানুয়ালি থামাই। তো এখন ওয়াইল ট্রু, আরেকটা নতুন জিনিস আমরা এখানে দেখি, আমরা কিন্তু ইউজারের কাছ থেকে পাইথনের ইনপুট নিতে পারি। আমরা যেমন এতদিন প্রিন্ট ফাংশনটা দেখলাম, প্রিন্ট ফাংশনের ভিতরে আমি যাই পাস করব সেটা প্রিন্ট হবে, কনসোলে প্রিন্ট করবে। কিন্তু আমি এখানে কিন্তু ইউজার থেকে ম্যানুয়ালি ইনপুট নিতে পারি। ইনপুট নিতে পারি কীভাবে, ধরেন ইউজারকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম অথবা এজ এন্টার করো, সেটার জন্য আমার ইনপুট নামের একটা ফাংশন আছে ঠিক প্রিন্টের মতোই। এইটা, এই ফাংশনটা যদি কল করি তাহলে আমার পাইথন ইনপুটের জন্য ইউজার ইনপুট দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ইউজার যতক্ষণ না পর্যন্ত ইনপুট দিবে ততক্ষণ পর্যন্ত পরবর্তী কোডগুলো রান হবে না। তো আমি যেটা করব যে ওয়াইল ট্রু, ওয়াইল ট্রু এখানে আমি ধরেন এজ, এজ নিব, ইউজারের এজ, এখানে এজ ইজ ইকুয়াল টু ইনপুট, ইনপুট ইনপুটের মধ্যে আমি লিখলাম যে এন্টার এন্টার ইয়োর এজ, এটা দিলাম। দিয়ে আমি হচ্ছে এখানে একটা ইয়ে রাখলাম, একটা একটু ফাঁকা রাখলাম আর কি, এন্টার ইয়োর এজ, এটা দিয়ে আচ্ছা এন্টার ইয়োর এজ দিলাম। দেওয়ার পরে এবার এবার জাস্ট আমরা আমরা একটু দেখি ইনপুটটা কাজ করতেছি না। সো প্রিন্টে আমি জাস্ট এজটা প্রিন্ট করে দিব। এখন এটা কি হচ্ছে, এন্টার ইয়োর এজ দেখাচ্ছে। এখন আমি এখানে এজটা দেই, আমি ধরেন এখানে 40 দিলাম, 40 দিলে প্রিন্টে এই সে এখানে 40 দেখাবে, যে মানে আমি যেটা দিছি সেটাই সে আমাকে প্রিন্ট করে দেখাবে। এখন এটা কিন্তু আবার আমার কাছে ইনপুট চাচ্ছে, কারণ এটা আমি ওয়াইল ট্রু লুপের মধ্যে দিয়ে দিছি। সো এখন এখানে ব্রেক এবং কন্টিনিউ ব্যাপারটা দেখা যাক। যদি আমি এখানে, এখন আমি এখানে একটা কন্ডিশন দিব যে ইফ এজ, ইফ এজ ইজ, ইফ এজ ইজ, ইফ এজ ইজ গ্রেটার দেন 30, যদি এজ 30 থেকে বড় হয়। আচ্ছা তার আগে আমাকে যেটা করতে হবে, এইটা একটু এই এজটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, কারণ আমি এখান থেকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে কি স্ট্রিং, কারণ কোটেশনের মধ্যে আছে। সো ইফ int এজ, আমি ইন্ট ফাংশনের ভিতরে এজটা ঢুকাই দিলাম, তার মানে এটা এখন ইন্টিজার হয়ে গেল। তাহলে কম্পেয়ারটা ভালোভাবে হবে, না হলে ইন্টিজারের সাথে স্ট্রিং কখনও কম্প্যারিজন হয় না, এটা এরর আসবে। তো এই জন্য আমি এটা ইন্টিজার করে নিলাম এজটাকে, দেন আমি এখানে কি করব, জাস্ট ব্রেক দিয়ে দিব, এখানে ব্রেক লিখে দেবো। তাহলে কী হলো ব্যাপারটা আমি একটু আগে বোঝার চেষ্টা করি। আমরা এখানে যেটা হলো যে আমরা প্রথমে একটা ইনফিনিটি লুপের ভিতরে এজটাকে চাচ্ছি, ইউজারের এজ চাচ্ছি এই জায়গায়, এবং ইউজার যখন এজ ইনপুট করবে, ইনপুট করার পরে এখানে সে পাইথন কি করবে, চেক করবে, প্রত্যেকবারই চেক করবে যে এজটা কি 30-এর থেকে বড় নাকি না। যদি 30-এর থেকে বড় হয় তাহলে সে কি করবে, ব্রেক করে দিবে। 30 ইউজারের এজ যদি 30 থেকে বড় হয় তাহলে সে লুপটা বন্ধ করে দিবে, আর যদি না হয় এলস, এলস তাহলে কন্টিনিউ, এলস কন্টিনিউ। তার মানে কি, আচ্ছা এলস কন্টিনিউ না, সরি কন্টিনিউটা পরে দেখাচ্ছি, এখানে জাস্ট প্রিন্ট করবে কত, এজটাই এজটাই প্রিন্ট করে দিবে। হ্যাঁ এখন এটা আমরা লিখলাম, লেখার পরে আমার 30-এর থেকে বড় যদি এজ হয় তাহলে সেটা বন্ধ করে দিবে, আর যদি না হয় তাহলে এজটা প্রিন্ট করবে। তো আমরা আগে 30-এর ছোটোই দিই, প্রথমে 20 দিই, 20 দিলে আমাকে 20ই দেখাচ্ছে, তারপর আমি এখানে যদি 10 দিই 10ই দেখাচ্ছে। কিন্তু আমি যদি 30 দিই তাও আমাকে প্রিন্ট করে দেখাবে, কিন্তু আমি যদি 31 দিই তখন কী হবে, প্রোগ্রাম ফিনিশড। দেখেন এখানে দেখা যাচ্ছে যে প্রোগ্রাম ফিনিশড, মানে আমার কিন্তু প্রোগ্রামটা থেমে গেছে, এখন আর আমি এখানে কিছু করতে পারবো না, মানে লুপটা ব্রেক হয়ে গেছে। তার মানে আশা করি ব্রেকের ব্যাপারটা বোঝা গেছে, ব্রেকটা আসলে কীভাবে কাজ করে, যে আমার কোনো একটা স্পেসিফিক কন্ডিশন যদি মিট করে তখন আমি যদি ব্রেক বলি তখন এই লুপ থেকেই বের হয়ে যাবে পাইথন, তখন আর লুপটা আর তত মানে ততক্ষণ পর্যন্ত আর লুপটা চলবে না, ব্রেক বলার সাথে সাথে লুপটা থেমে যাবে। সো এই ছিল হচ্ছে গিয়ে ব্রেকের বেসিক ব্যাপারটা, ব্রেকটা কীভাবে কাজ করে। এখন আমি যদি ব্রেকের জায়গায় কন্টিনিউ দিয়ে দিই তাহলে কী হবে, দেখেন এখানে কন্টিনিউ, TINUE কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিয়ে এখন যদি আমি রান করি
তাহলে আমি প্রথমে 30-এর ছোট এজ দিই, আমি প্রথমে 10 দিই, 10 প্রিন্ট করতেছে, 20 দিই, 20 প্রিন্ট করতেছে, 30 দিলে 30ও প্রিন্ট করবে। কিন্তু আমি যদি 31 দিই তখন কি করবে, তখন কিন্তু আর সে আমার এজটা প্রিন্ট করে দেখাচ্ছে না। আমি যদি 40 দিই সে আর আমার এজ প্রিন্ট করে দেখাচ্ছে না, জাস্ট আমাকে আবার নতুন করে এজ দিতে বলতেছে। তো আমি যেটা বলছিলাম যে যেখানেই পাইথন কন্টিনিউ পাবে, সেই কন্টিনিউ পাওয়ার পরে এই কন্টিনিউর পরে যত কিছু আছে সেগুলো আর সেদিকে আর যাবেই না। কন্টিনিউ পাইলেই পাইথন আবার এই প্রথম লাইন থেকে শুরু করবে, মানে লুপটা আবার শুরু থেকে শুরু করবে। সো আশা করি আমি বুঝাইতে পারছি, এটাই ছিল লুপের ভিতরে ব্রেক এবং কন্টিনিউর ব্যাপার এই ভিডিও।